অনেকদিন বাদে আবার তোমাদের সাথে দেখা হলো, সেই স্যাটারডে। দেখতে পাচ্ছো তোমাদের দাদা পেছনে আসছে, তো অফিস থেকে বাড়ি এসছে, তারপরে একটু বেরিয়ে পড়েছি, সেই বেরিয়ে পড়েছি টুকটাক একটু ঘুরবো টুরবো, যেহেতু স্যাটারডে, অন্যদিন সেইভাবে বেরোনো হয় না, স্যাটারডেটাই মেনলি বেরোনো হয়। তো চলো ওই আমাদের যেখানে যাওয়ার সেখানেই আমরা যাই, একটু টুকটাক ঘুরি টুরি, তারপর কালকে তো দোল, তো দেখা যাক কী প্ল্যান ট্যান করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো তোমাদের দিদি রাস্তায় বেরিয়েই কি করছে না, এখানে বিভিন্ন রকমের রং, আবির, বিস্কিরি সব কিছু বিক্রি হচ্ছে। তা তোমাদের দিদি যথারীতি রঙের পসরা দেখেই দাঁড়িয়ে পড়েছে। দেখো কি কি কিনছে, তোমাদের তো দেখাবো, অবশ্যই দেখাবো পরে। তোমাদের সবটা দেখাচ্ছি না, কারণ তোমাদের বোর লাগবে, কিন্তু রঙের দোকানে কিছু না হোক 10 মিনিট অলরেডি কিন্তু পেরিয়ে গেছে। সব রকমের আবির একটু একটু করে নিচ্ছে, কালকে দোল খেলার বিশাল প্রস্তুতি। আর গত বছরেও আমরা দোল খেলেছিলাম, তার কিছু মুহূর্ত বিভিন্ন শর্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে ভুলো না। বন্ধুরা আবার বেরিয়ে পড়েছি শনিবার দিন ইভিনিংয়ে। এই দেখো তোমাদের দিদি আবার ডাল বড়া কিনছে, একদম রেগুলার বাধা ধরা শনিবার খাবো খাবো, মানে একটা মানে কি বলবো, তোমার দাদা ভাই তো নিজেও কিছু পছন্দ করে, দিদি ভাইয়ের নাম বলে ঠিকই, কিন্তু দাদা ভাইও খায়, সেই একই জায়গা আর সেই একই ডাল বড়া। আর পেট খারাপ যদিও হয় না, তবে হলে কোনো রেসপন্সিবিলিটি কিন্তু মানে আমার ওপর ফিক্স করা যাবে না, এই আর কি। খুব ছোটবেলা থেকেই আমরা অনেকেই এই জিনিসের সঙ্গে অল্প বিস্তর পড়েছি। এখন আমরা যদিও এটাকে ক্যান্ডি ফ্লস বলি, কিন্তু ছোটবেলায় আমরা এটাকে অন্য নামে ডাকতাম, এটাকে আমরা বলতাম বুড়ির মাথার পাকা চুল। তো মানে প্রত্যেক সপ্তাহেই এই দিনটার জন্য অপেক্ষায় থাকি কবে একটু বেরোবো, সেইভাবে তো মানে সারা সপ্তাহে বেরোনো হয় না। যাই হোক, তো অনেক আগেই তো চলে এসেছি, রাতে ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আজকে ডিনারে একদম সিম্পল মেনু ছিল, রুটি আর আলুর তরকারি ছিল। তো এবার তোমাদের দেখাই তোমাদের দাদা ভাই, ওয়েট, এই যে দেখো তোমাদের দাদা ভাই বসে বসে ঘুমোচ্ছে। প্রথম বসে ঢুলছি, কি করবো, সারাদিন চরম পরিশ্রম, চরম পরিশ্রমের পর যাই হোক একটু বাড়ি এসে খাওয়া দাওয়া হয়েছে, এবার বসে বসে ঝিমোচ্ছি, আর কিছু করার নেই। আর হ্যাঁ, আমি যাতে না ঝিমই তার জন্য তোমাদের দিদি একটা টেম্পোরারি বন্দোবস্ত করেছে, ডিনার তো হয়ে গেছে শুনলে, তা তারপরেতে দেখলাম তোমাদের দিদি ফ্রিজ থেকে একটা জিনিস বার করে নিয়ে যায়। এই দেখো, এই হচ্ছে সেই জিনিস, ডিনারের পর একটু ডেজার্ট, অন্য কিছু মিষ্টি, আজকে রাস্তায় বেরিয়েছিলাম ভাবলাম আমার সময় একটু মিষ্টি আনবো, কিন্তু মিষ্টির দোকানের সামনে দিয়ে ভুলে গল্প করতে করতে বেরিয়ে চলে এলাম, মিষ্টি আনা হয়নি। তা তোমাদের দিদি ফ্রিজ খুলে এই ডেজার্টের ব্যবস্থা করেছে, খেয়ে নিই আর কি করবো। দেখো তোমাদের দাদা কিন্তু ডায়েট করে, হ্যাঁ সে ডায়েট করে চকলেট খাচ্ছে, বুঝতে পারছো? সত্যি কথা বলতে কি, ডিনারটা যে এত সিম্পলই হয়েছে অতটা সিম্পল কামও নয়। হ্যাঁ হ্যাঁ, এই সিম্পল আজকে হয়েছে, কালকে লাঞ্চটা তো লাঞ্চটা দেখা যাক কি হয়, তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর সিম্পল না, আজকে অত্যধিক সিম্পল হয়ে গেছে, কালকে তো ভালো দিন দোল, তোমরা খুব ভালো করে এনজয় করো। অনেক জায়গাতে যেমন কালকে মানুষ রং খেলে না, কালকে ঠাকুরকে রং দেওয়া বা ঠাকুরের চরণে রং দেওয়া এর মধ্যেই দোল খেলা সীমাবদ্ধ থাকে অনেক জায়গাতে। আবার অনেক জায়গাতে গতকাল থেকেও আমি দেখছি দোল খেলা শুরু হয়ে গেছে, আমাদের অফিসেও একটু ছোট্ট করে আজকে দোল খেলা হয়েছে। তা যাই হোক, কালকে আমরাও একটু নিজেদের মতো সেলিব্রেট করব, আমরাও সেলিব্রেট করো, অফিসের দোলে রং রং খেলে বাড়িতে এসেছে, তাই তো? একদম। আর একটা জিনিস মাথায় রেখো, রাস্তায় যে সমস্ত কুকুর বা বেড়াল ঘুরে বেড়াচ্ছে তাদের গায়ে রংটা দিও না, কারণ রংটা আমাদের আনন্দের কারণ, ওদের পক্ষে কিন্তু খুবই কষ্টের কারণ। এই জিনিসটা মাথায় রেখে রং খেলবে, আর যে ইচ্ছুক নয় তাকে জোর করে কেউ রং দিতে যেও না, এটুকুই বলবো, আর কিছু না, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম।
তা যাই হোক, সবাই এনজয় করো, হ্যাপি হোলি। হ্যাঁ আচ্ছা, তো আজকে তো সিম্পল মেনুতে দেখো তোমার দাদাও একদম ঝিমিয়ে পড়েছে, কিছু করার নেই। তোমার দিদিও ঝিমিয়ে পড়েছে? হ্যাঁ, আজকে ঠিক মনটা ভালো হয়নি, খাওয়াটা জানো তো মন মতো হয়নি, সত্যি কথা। এত সিম্পল হয়ে গেছে, আলু আর মানে তরকারি আর ওই রুটি, মন মতো হয়নি। যাই হোক, মন মতো হয়নি, কিছু করার নেই। তো এখন প্রায় 11:15 বাজে, এই মন খারাপ নিয়েই চলো, কিছু করার নেই, মনটাকে এবার একটু চকলেট টকলেট খেয়ে একটু ভালো করে দিই। চলো দেখতে থাকো, আর হ্যাঁ অবশ্যই যেটা সবসময় বলি, চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, শেয়ার করো, কমেন্টস করো, আর কেমন ধরনের ব্লগ চাও অবশ্যই জানিও। আর ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।